একটা কথা বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ, ব্রেক ব্যাক, ব্রেক ব্যাক কোন বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমি 1971 সালে দেখেছিলাম। আমাদের এই সরকার আজকে স্বর্ণরূপ সরকারে পরিণত হয়েছে, ওই মুন্টাকে সব খায় ভারতে, আমার সব খায় ভারতে। বন্ধুগণ, আজকে এই সরকার আমাদের রাজনৈতিক নেতা, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, এই দেশের স্বাধীনতা সর্বমুক্ত গণতন্ত্রের যিনি রতনেন্দ্র চৌধুরী, যিনি তার জীবনের প্রচুর বেশিরভাগ সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, এখনো সেই সংগ্রামের মধ্য দিয়ে গৃহবন্দী আছেন, সেই আমাদের প্রিয় নেত্রী দেশের সাজারিয়াকে আজকে সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আটক করে রেখেছে। অসুস্থ, তাকে চিকিৎসার সুযোগ দেয় নাই, তার পরিবার বারবার তাকে বলেছে যে চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো দরকার, চিকিৎসকরা বলেছেন তিনি শোনেন নাই। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে অন্যায় ভাবে গ্রেপ্তার করে তাকে নির্যাতন করে যখন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি বিদেশে গিয়েছিলেন চিকিৎসার জন্য, তাকে দেশে ফিরতে দেওয়া হয় না, তার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে। বন্ধুগণ, আপনাদের এখানে অনেকেই আছে, প্রায় অনেকেই আছে যাদের বিরুদ্ধে অসংখ্য মামলা, 35 লক্ষের বেশি মামলা আমাদের বিরুদ্ধে। বন্ধুগণ, আমাদের 600 বেশি মানুষকে গুম করে দিয়েছে, আমাদের ইলিয়াস আলী চৌধুরী থেকে শুরু করে প্রায় 600 নেতা কর্মীকে গুম করেছে। ওই নীলফামারী আমাদের যারা এখানে আছেন, ছিলেন ওই সময় করোনার আন্দোলনের সময়, চৌধুরী আন্দোলনের সময় তাদের গুম করেছে, তারা ফিরে আসেনি। বন্ধুগণ, আমরা রংপুরে 2 জনকে গুম করেছে, তারা ফিরে আসেনি। বন্ধুগণ, এইভাবে 600 নেতা কর্মীকে তারা গুম করেছে, সংস্থানিক মানুষকে হত্যা করেছে। আজকে এই সরকার শুধু মিথ্যা মামলা দিয়ে তারা নির্যাতন করেছে, গ্রেফতার করেছে। আমাদের আলেমুলেরা, যারা আমাদের সন্ত মানুষ, যারা আমাদেরকে সঠিক পথ দেখায় অনেক এই ধর্মের মধ্য দিয়ে, সেই আলেমুলেরাদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে এখন পর্যন্ত ছাড়েনি। বন্ধু, ঠিক না? এদেরকে কি আর রাখা যায়? এদেরকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায়? যারা দেশকে ধ্বংস করে, যারা মানুষকে ধ্বংস করে, যারা ভবিষ্যৎ বংশধরদের জন্য এই বাংলাদেশকে ধ্বংস করে দেয়, তাদের কি আর আমরা ক্ষমতায় রাখতে পারি? বন্ধুগণ, আজকে একটা কঠিন সময়, দুঃসময়, আমরা কোথায় যাব? যে দেশের প্রধান এখন সরকারের, যদিও সে নির্বাচিত সরকার নয়, ক্ষমতা দখল করে আছে জোর করে, উনি যখন বলেন যে দুর্ভিক্ষ হবে, তোর মানুষ কোথায় যাবে? দুর্ভিক্ষ কেন হচ্ছে? দুর্ভিক্ষ যদি হয় তার জন্য সমস্ত দায় দায়িত্ব হবে শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকারের মধ্যে। আমরা ভুলে যাইনি, রংপুরের বয়স্ক মানুষের এখানে আছেন, 1974 সালে তার বাবার আমলেও একটা দুর্ভিক্ষ হয়েছিল এই রংপুর স্টেশনে, তখন না খেতে পেয়ে মানুষরা পড়ে থাকতো, বন্ধুগণ মারা যেত। আপনাদের রংপুরের ওই চিলমারির বাসন্তী, সেদিন তার লজ্জা নিবারণ করার জন্য এক টুকরো কাপড় পায়নি। বন্ধুগণ, এটা সত্য নয়? তাই আবার তারা সেই স্বপ্ন দেখতে চায়। তাহলে এতদিন তারা কি করলেন? এই যে বললেন বাংলাদেশ মধ্যায় দেশ হয়ে গেছে, বাংলাদেশ থেকে এখন বড়লোক হয়ে গেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা এইসব হয়ে গেছে বাংলাদেশ, তাহলে এখনো এই দেশের 42% মানুষ দারিদ্র সীমা নিচে কেন? গত পরশু একটা পত্রিকায় উঠেছে যে এই দেশের 30% মানুষ তারা খাদ্য সংকটে আছে, ঠিক মতো খাওয়া পায় না, পাবে কোথেকে? 10 টাকা কেজি চাল খাবে বলেছে, তাই না? 10 টাকা কেজি খাল চাল খান এখন কত? 90 টাকা। ডালের দাম কত? ডিম কত? ডিম 135 টাকা, 40 টাকা, তাই না? চিনির দাম 130 টাকা। সাধারণ মানুষ তো খাই যাবে, এই যে আমার মা বোনেরা এখানে আছেন, শাক সবজি কেনেন, বাজারে যান, যান না কিনতে পারেন? পারেন না। আগে যেটু একটু ধরেন ভালো মন্দ খেতেন সেটাও শেষ, তাহলে কি খেয়ে থাকবে মানুষ? ওই যে বলছেন যে এখন ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরেন, অল্প খান, অল্প ফ্যান চালালে
দেখেছি আপনারা ঘন ঘন বিদেশ যাচ্ছেন, আমরা দেখেছি আপনারা সেই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে বসে বিদ্যুৎ চালিয়ে আপনারা আরাম আয়েশ করছেন, আর আমার সাধারণ মানুষ তার বিদ্যুৎ পাচ্ছে না। যারা কৃষি কাজ করেন সেচের পানি পান, সেচের পানি পান, বিদ্যুৎ থাকে থাকে না বন্ধুগণ? এই হচ্ছে আওয়ামী লীগ। মুখে কথা বলবে অনেক, বাধারম্বর করবে অনেক, এমন ভাবে কথা বলবে যেন আর কোনো তাদেরটাই সত্য সম্পূর্ণ মিথ্যা। এখন আমার আরেকটা নতুন ধোয়া শুনছি, খেয়াল করছেন ধোয়াটা কি? বলছে জঙ্গিবাদ নাকি আবার বাংলাদেশে শুরু হচ্ছে, খেয়াল করছেন? এটা কি আরেক চক্রান্ত? আজকেই বলছে যারা অগ্নি সন্ত্রাস করেছে জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের রেহাই দেওয়া হবে না, আর ওই অস্ত্র আপনাদের ভোটা হয়ে গেছে, ওই অস্ত্র চলবে না। আপনাদের আসল চেহারা জেনে গেছে সবাই, পৃথিবীর মানুষ জেনে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা তারা তাদের রিপোর্টে লিখেছে যে এই সরকার যা বলে মিথ্যা কথা বলে, এই সরকার যে রিপোর্ট দেয় মানবাধিকারের সম্পর্কে সে মিথ্যা, এখানে মানুষের মানবাধিকার নাই, এখানে মানুষ গুম হয়ে যাচ্ছে, কথা বলতে দেয় না, নির্বাচনের আগে সভা করতে দেয় না, নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে দেয় না, আর কোথায় কোথায় রামদা রাখিয়া হকিস্টিক আর বন্দুক পিস্তল নিয়ে আসে, ঠিক না? এটা আর চলতে দেবে না এই দেশের মানুষ, এই দেশের মানুষ এখন রুখে দেবে, ওই বন্দুক পিস্তল ওই লাঠি ওই রিভলভার আর ওই হকিস্টিক সব থেকে চুর মার করে দেবে। মুক্ত দীর্ঘ করব না, আপনারা তিন দিন ধরে কষ্ট করছেন, আমি নিজে গিয়ে দেখেছি, আমি নিজে গিয়ে দেখেছি একজন সেই গোডাউনের মধ্যে আরো এই বাতাস তারা সেই আরো এই বাতাস নেই, তার মধ্যে তারা ওখানে বসেছে, ওখানে লঙ্গরখানা করেছে, অর্থাৎ আপনার ডেকটি দিয়ে চাল চিড়া নিয়ে সেখানে চিরাকে বন্ধুগণ, এই হচ্ছে এই বাংলাদেশের মানুষ, এই হচ্ছে এই রংপুরের মানুষ, এরা সব জেগে উঠবে এবং জেগে উঠে অবশ্যই এই সরকারের পতন ঘটাবে। বন্ধুগণ আপনাদের মাটি অনেক অনেক সংগ্রামী মানুষ আপনাদের, আমরা ভুলে আসেন নিজেরা হয়তো ভুলে যেতে পারেন, আপনাদের ছেলে মেয়েরা জানে না এই মাটিতে আপনাদের একজন পথির বিদ্রোহ হয়েছিল, সন্ন্যাস বিদ্রোহ হয়েছিল, এই মাটিতে সেবাগার আন্দোলন হয়েছিল, এই মাটিতে সে নুরুল দিন যেটা আমাদের কৃষক নেতা বাবু বললেন, তিনি বেরিয়ে এসেছিলেন, তিনি মানুষকে বলেছিলেন আমাদের ভাষা।